সরকারি আজিজুল হক কলেজ বাংলাদেশের একটা অন্যতম কলেজ, যেখানে শিক্ষার পারিপার্শ্বিক অবস্থা তৈরির জন্য প্রত্যেকটি বিভাগে আমরা অনলাইনের সুযোগ করেছি। এখানে 23টি বিভাগে অনার্স আছে, 23টি বিভাগে মাস্টার্স আছে, আমরা অনলাইন ব্যবস্থা করেছি। তাছাড়া ডিজিটাল ব্যবস্থার জন্য আমরা BTCL এর মাধ্যমে অনলাইনের ব্রড লাইন ব্যবস্থা করেছি, যেখানে ছাত্রছাত্রীরা সংযোগ হতে পারে, এবং আমাদের লাইব্রেরিতেও আমরা অনলাইন ব্যবস্থা করেছি, এবং যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। এবং শিক্ষাক্ষেত্রে আজিজুল হক কলেজ সারা বাংলাদেশে অন্যতম একটা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে, বিশেষ করে করোনার সময়ে এই সুযোগটা বেশি গ্রহণ করা হয়েছে, সেই ক্ষেত্রে বলবেন? হ্যাঁ, করোনার সময়ে আমরা অনলাইনে ক্লাস নিয়েছি, কারণ সেই সময় আমরা সশরীরে ক্লাস নিতে পারি নাই। আমরা সর্বসময় ছাত্রছাত্রীদের গ্রুপে সংযোজন করেছি, প্রতি গ্রুপে 100 জন স্টুডেন্টকে সংযুক্ত করে আমরা অনলাইনে ক্লাস নিয়েছি, এবং সেই ক্লাসগুলো আমরা ইয়েতে আপলোড করেছি, MMC-তে আপলোড করেছি, এবং মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে এ বিষয়গুলো মনিটরিং করা হয়েছে। আমাদের এই কলেজটি লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষক, কর্মচারী এবং সবাই আন্তরিক, এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়েও আমরা দেখতেই পাচ্ছেন যে আমরা যে কোনো পারিপার্শ্বিক অবস্থা, যে কোনো সময় সবাই মিলে, আমার কর্মচারীরা সব সময় কাজ করে থাকে। এবং সরকারি আজিজুল হক কলেজ আপনারা জেনে খুশি হবেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ মেধার পরিচয় দিয়েছে সেই প্রত্যাশা আমরাও রাখি। আজকে প্রথমবারের মতো দেশে 5G চালু হচ্ছে, সরকারের এই উদ্যোগকে আমরা খুবই আনন্দিত যে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মানে এমনভাবে আমাদের দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, এবং আমরা 5G-তে প্রবেশ করার পর এ দেশে উন্নয়ন আরও বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, এবং দেশ এগিয়ে যাবে, সমাজ পরিবর্তন করে ফেলবে। এবং আমার বিশ্বাস যে আমরা আর পিছনের কাতারে থাকব না, আমরা উন্নত দেশের কাতারে অবশ্যই পা দিয়েছি এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাব দুর্বার গতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রত্যাশার জায়গাটা, প্রাপ্তির জায়গাটা বেশ কিছু অবস্থান জুড়েই কিন্তু ছিল আজকের এই ডিজিটাল বাংলাদেশ দিবসের যে কার্যক্রমগুলো। এবং ছোট করে একটু জানাতে চাই যে এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যে কার্যক্রম, অর্থাৎ একটি ক্যাম্পাস সুচারুভাবে নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে অধ্যক্ষ মহোদয় এখানে কিন্তু বেশ কিছু কার্যক্রম এবং তদারকি করছেন বেশ কিছুভাবে। এবং জানানোর চেষ্টা করি যে প্রায় সব সময় আসলে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য একজন অধ্যক্ষ মহোদয় যেভাবে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে, এটি আসলে নিঃসন্দেহে প্রশংসারযোগ্য। এবং অনেক ক্ষেত্রে অনেক কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় যে ঠিক এইভাবে নিয়ন্ত্রণের জায়গাটা বেশ সংকীর্ণ হয়ে থাকে। আমি একটু এই বিষয়টি নিয়ে একটু ছোট করে কথা বলার চেষ্টা করব। আসলে এই জায়গাটা কিভাবে তৈরি করছেন, এই এত সুন্দর ক্যাম্পাস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা কিভাবে? আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় সচিব মহোদয়, মহাপরিচালক মহোদয় সবাই আমাদেরকে উৎসাহিত করেছেন কীভাবে একটি প্রতিষ্ঠানকে স্বাভাবিক অবস্থার থেকে সুন্দর পরিবেশে নিয়ে যাওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটি কোন অবস্থায় পেয়েছিলেন, সেই দেশটি এখন কোন অবস্থায় নিয়ে গেছেন, আমি সেই উৎসাহে আমার শিক্ষা প্রতিষ্ঠানটা আমি কোন অবস্থায় পেয়েছিলাম, জঙ্গলাকীর্ণ একটা পারিপার্শ্বিক অবস্থায়, অস্থিতিশীল একটি পারিপার্শ্বিক অবস্থায়, কিন্তু এখন আমি সেটাকে একটি সুশৃঙ্খল পরিবেশ, কোনো গণ্ডগোল নাই, পারিপার্শ্বিক অবস্থার সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। এখানে আমি
আমি নিজে অধ্যক্ষ হিসেবে আমার কর্মচারী এবং আমার শিক্ষক আমার মানে ছাত্র সবাই মিলে আমরা ভূমিকা রাখার চেষ্টা করি, কোনো কর্মী যেন কোনো অবস্থায় এই কলেজের সুন্দর পরিবেশ কোনো কর্মী বিঘ্নিত না হয়। সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে কী কী পরিকল্পনা আগামী বছর? সৌন্দর্য আমি মানে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের এই কলেজে একটি উন্মুক্ত জায়গা, এটাকে পরিবর্তনের জন্য অনেক বরাদ্দের প্রয়োজন, আমরা সেই বরাদ্দগুলো পাই না, ফলে আমরা নিজেরাই কাজ করে সুন্দর করছি। যদি আরও বেশি বরাদ্দ দিত তাহলে সামনে যে পুকুরটা আছে এই পুকুরটা একটা দৃষ্টিনন্দনমূলক পুকুর করতাম, রাস্তাঘাট দেখতেছেন ফ্র্যাকচার হয়ে গেছে, আমাদের বরাদ্দ খুবই কম দেওয়া হচ্ছে, আমাদের শিক্ষা প্রকৌশল বিমাত্রাসুলভ আচরণ করছে, শিক্ষা প্রকৌশল আজিজুল হক কলেজ একটি এত বৃহত্তর প্রতিষ্ঠান যে বৃহত্তর প্রতিষ্ঠানে বরাদ্দ প্রচুর দেওয়া উচিত, কিন্তু সেখানে মাত্র রাস্তার মেরামতের জন্য মাত্র 14 লক্ষ টাকা দিয়েছে, যেখানে মহিলা কলেজ একটি ছোট্ট কলেজ যেখানে কাজ করার মতো জায়গা নাই সেই জায়গায় 70 লক্ষ টাকা দিয়েছে, আমি নিজেও হতবাক হয়েছি তার এই কুদৃষ্টির জন্য। আমি ধিক্কার জানাই যে আমাদের এই কলেজকে সমৃদ্ধ করতে হলে শিক্ষা প্রকৌশলের নজরদারি দরকার এবং সঠিকভাবে বোঝা উচিত যে একটি বড় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সারা বাংলাদেশের একটি অন্যতম স্থান করে নিয়েছে আজিজুল হক কলেজ, সবার দৃষ্টিনন্দন কেড়ে নিয়েছে পারিপার্শ্বিক পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রে, আমার কর্মচারীরা সর্বদাই আমি তাদের সঙ্গে অবস্থান করি এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা আমার সঙ্গে কাজ করে এবং কোনো কর্মী কোনো দ্বিধা বোধ করে না। সুবন্ধনের জায়গাটা বলছিলেন, জি অবশ্যই সুবন্ধনের জায়গাটি বলছিলেন যেখানে হয়তো বৈষম্যের জায়গা তৈরি হয়েছে, কিন্তু আমরা শুনেছি আপনি ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগিয়েছেন, এইটার বিষয়টা কোথা থেকে শক্তি আসলে কোথা থেকে পান? আমি ব্যক্তিগত উদ্যোগে এই জন্যই গাছ লাগিয়েছি যে এই কলেজটি হয়তো আমি থাকবো না, মানে আমার কর্মজীবন হয়তো এক সময় শেষ হবে, আমার মৃত্যু ঘটবে, হ্যাঁ, কিন্তু এই গাছগুলো যেন সাক্ষ্য দেয় যে অধ্যক্ষ মহোদয় এবং তার কর্মচারীরা কীভাবে এই প্রতিষ্ঠানটিকে যত্ন করেছেন এবং পরিবেশ বান্ধব গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস করার জন্য সবাই সহযোগিতা করে, আমার কর্মচারীরা আমাকে সহযোগিতা করেছে এবং আমি নিজে তাদের সঙ্গে সংযুক্ত থেকে আমি এই গাছগুলো রোপণ করেছি এবং এই গাছগুলো কোনো কর্মী কোনো কলেজের অর্থায়নে না, আমরা নিজেরাই আমার সংস্থান করেছি এবং সুন্দরভাবে পরিচর্যাও করে থাকি, সবার সহযোগিতা কামনা করছি এবং এই প্রতিষ্ঠানটা ভালো থাকুক। আমি নিজে এই কলেজের শিক্ষক, আমি নিজে এই কলেজের ছাত্র, এই কলেজের বগুড়া জেলায় আমার বাড়ি, আমি যেন এই কলেজের সেবা করতে পারি এই আশা সর্বসময় রাখি এবং কলেজটি সুন্দর থাক। আমি দায়িত্ব গ্রহণের পর এই কলেজে কোনো বিশৃঙ্খলা পরিবেশ নাই এবং শিক্ষার মান আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সনদপত্র গ্রহণ করেছি এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকেও সনদপত্র গ্রহণ করেছি, প্রথমে 5ম স্থান অধিকার করেছিল, তারপরে 3য় স্থান অর্জন করেছে, এবছর এই কলেজটি সারা বাংলাদেশে 2য় স্থান অর্জন করেছে ইন্টারমিডিয়েট ভবন ইন্টারমিডিয়েটের উচ্চ মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে, টানা 4 বছর এই কলেজটি প্রথম স্থান অধিকার করেছে এবং যার স্বাক্ষর রেখেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা উচ্চশিক্ষার জন্য প্রচুর সুযোগ পায় এবং সেখানেও তারা কর্মতৎপর এবং আমার কর্মী তারা উৎসাহিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন পারিপার্শ্বিক অবস্থা সবাই আমাকে সহযোগিতা করে থাকে এবং বিশেষ করে এই এলাকার সমস্ত মানে সুজন যারা আমি মনে করি শিক্ষিত মানুষ সবাই আমাকে উৎসাহিত করে, প্রথমে সবাই মনে করেছিল যে লোকটি বোকা এবং ময়লা পরিষ্কার করে, কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে প্রতিষ্ঠানটা কি কেমন করে এগিয়ে নিয়ে যেতে হয়, অধ্যক্ষ মহোদয় তার বলিষ্ঠ উদাহরণ হিসেবে স্বাক্ষর রেখেছে। আসলে শুনছিলাম আমরা, কিছু একটু কর্মচারীর একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করবো, যদিও সঠিকভাবে যে সুচারুভাবে নিয়ন্ত্রণ হচ্ছে সেই জায়গাটা কিন্তু একেবারে স্পষ্ট, একটু ছোট্ট করে বলবেন কি এই যে উৎসাহ যে প্রদান করে মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিষয়টি আপনারা কীভাবে আসেন দেখেন? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সরকারি আইজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, ওনার মেধাশক্তি, ওনার উৎসাহ, ওনার অনুপ্রেরণী ভালোবাসা
বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার প্রত্যেকটা নিহত সে কাজ করে যায় এবং আমাদের পাশে থাকে, আমাদেরকে উৎসাহ দেন যে ভালো কাজ করলে ভালো থাকা যায়। আসলে সত্যি ওনার এই অবদান চিরঋণী হয়ে থাকবে আজিজুল হক কলেজের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কে উনি শ্রদ্ধা ভক্তি এবং আজিজুল হক কলেজে কে নিজের পারিবারিকভাবে, অর্থাৎ যেমনটি আসলে শুনছিলাম ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে ডিজিটাল প্রত্যাশার জায়গাটা যেমন ঠিক সেই জায়গাটিতে কিন্তু প্রত্যাশার জায়গাটিও রাখা হয় এবং নানান বিষয়গুলো কিন্তু কার্যক্রমের আওতাভুক্ত হয়। আমি একটু দুজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা পড়াশোনা করছেন, যদিও বিরক্ত করলাম, এই যে ক্যাম্পাস এত পরিষ্কার করেছেন, আপনারা স্টাডি ওয়ার্ক করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে আজিজুল হক কলেজ ক্যাম্পাসকে কীভাবে দেখেন? আজিজুল হক প্রথমে আমি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা দিতে চাই এখানকার প্রিন্সিপালকে, অধ্যক্ষ মহোদয়কে। তিনি অত্যন্ত সুপরিসরভাবে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে সব কিছু মেনটেন করতেছেন। এখানে মনে করেন আজিজুল হক কলেজ প্রতিদিনই প্রায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং যারা এখানে বসে আমরা বসি, আমরা পড়ালেখা করি, সবাই ইনশাল্লাহ ভালোভাবে আমরা করতে পারি, সেই প্রত্যাশা আমরা জায়গায় রাখি। অধ্যক্ষ মহোদয়ের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? না স্যার, আমাদের অনেক খেয়াল রাখে, জায়গাটা অনেক পরিষ্কার রাখে, কোনো ইয়ে নেই, রিপোর্ট নেই স্যার। যে আমরা যেমনটি আসলে শুনছিলাম, আমাদের আসলে অনেকক্ষণ আমরা আসলে সেই জায়গাটি ব্যাখ্যা করছিলাম যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি বেশ ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং অধ্যক্ষ মহোদয় ডিজিটাল বাংলাদেশ নিয়ে যেমনটি বলছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটাও ঠিক তদ্রূপ জরুরি। তো এই ছিল সরকারি আজিজুল হক কলেজ থেকে আমার কাছে বিস্তারিত।